হ্যালো বিহার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইকোটিক ব্লগ সার্ভারে। তো আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বা যে বিষয়টার উপরে লেকচার তৈরি করতে যাচ্ছি, সেটা হলো যে আপনার মাইকোটিক ব্লগ সার্ভার। তো আপনারা কিভাবে মাইকোটিক ব্লগ সার্ভারটা করবেন সেই জিনিসটা আজকে দেখাবো ভিউয়ার্স। তবে আমি বলে নেই যে আমরা ব্লগ সার্ভারটা আমাদের কেন দরকার হয় এবং কি প্রয়োজনে। ভিউয়ার্স, আপনারা যারা আইএসপির বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার লগ সার্ভারটা খুবই এসেনশিয়াল। কারণ হলো তাদের এই লগ সার্ভারটা দরকার হয়। তাদের এই লগ সার্ভারটা দরকার হয় এই জন্যই যে BTCL এর রিকোয়ারমেন্ট থাকে যে লগ সার্ভার, যদি কেউ আইএসপির বিজনেস করে তাহলে অবশ্যই অবশ্যই তার লগ সার্ভার থাকতে হবে। এখন সেটা হইতে পারে তার ভাড়া করা লগ সার্ভার, হইতে পারে তার নিজস্ব লগ সার্ভার। তো আপনি ছোটখাটো আইএসপির জন্য আপনি নিজেই একটা লগ সার্ভার কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো। কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল কাজে। তো মূল কাজে যাওয়ার আগে আমাদের যে জিনিসগুলো আমাদের ডাউনলোড করে নিতে হবে সেটা হলো ভিউয়ার্স, আমাদের দেখেন মাইকোটিক, দেখেন আপনারা যে ওয়েবসাইটটা যাবেন সেটা হলো www.mycotic.com/archive। এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন যে মাইকোটিক সিস লগ এই একটা সার্ভার আছে, মাইকোটিক এটা লঞ্চ করেছেন। তো এই সার্ভারটাকে এইটাকে মানে এটা হলো যে একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটাকে আপনি নামিয়ে নেবেন। এটা হলো যে দেখেন mt_syslog.exe। তো এই ফাইলটাকে আমি অলরেডি মনে করেন যে এখানে ক্লিক করলেই ডিরেক্ট নেমে যায়। তো আমি অলরেডি ডাউনলোড করেছি। তো ডাউনলোড করে ভিউয়ার্স আমি জাস্ট এটাকে কপি করে অন্য একটা ফোল্ডার করে রাখবো, আমি অন্য একটা জায়গায় মনে করেন যে আমার এই ফোল্ডারের মধ্যেই আমি রাখবো। এইখানে নাম দিব একটা ফোল্ডার করি, ফোল্ডার করলাম, ফোল্ডারটার নাম দিলাম MIKROTIK মাইকোটিক লগ সার্ভার _LOGSERVER, মাইকোটিক লগ সার্ভার নাম দিলাম। জাস্ট আমার বোঝার সুবিধার্থে আমি এই ফোল্ডারটার ভিতরে আমি এই ফাইলটাকে রেখে দিলাম। রাখার পরে ভিউয়ার্স এইটার মধ্যে কোনো ধরনের কোনো কনফিগারেশন বা কোনো কিছুই করতে হবে না। জাস্ট যেটা করতে হবে সেটা হলো যে আপনার যে এই যে PCটা, যে PCর মধ্যে আপনি লগটা রাখতে চাচ্ছেন সেই লগটার সেই PCতে ইন্টারনেট কানেকশন আছে কিনা এবং এখানে একটা স্ট্যাটিক IP বসানো আছে কিনা। আমি ইথারে যাই, যাওয়ার পরে আমার যে এই যে PCটা, এই PCর IP কত, আমার এই PCর IP হলো 192.168.200.239। তো আমার এই IP অবশ্যই লাগবে। আপনি আপনার ক্ষেত্রে আপনি যে সার্ভারটাকে যে PCটাকে লক সার্ভার হিসেবে তৈরি করতে চাচ্ছেন আপনি সেই PCটার IP এনশিওর করবেন যে আপনার মাইকোটিকের সাথে, মাইকোটিক বলতে আপনার ল্যানের সাথে কানেক্টেড আছে কিনা, ইন্টারনেট কানেকশন আছে কিনা। এরপরে চলে যাব আমরা কোথায়, এটা মিনিমাইজ করে দিলাম। তারপরে চলে যাব আমরা মাইকোটিকের মধ্যে। তো মাইকোটিকের মধ্যে যে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করার পরে ভিউয়ার্স আমার এই ফায়ারওয়ালের ভিতরে দুইটা ফিল্টার রোল তৈরি করতে হবে। সে দুইটা ফিল্টার রোল হলো আমি আপনাদের বলে দিচ্ছি, প্লাসে ক্লিক করব, চেইন থাকবে ফরওয়ার্ড এবং এইখানে দেখেন এই যে প্রোটোকল, প্রোটোকলের এইখানে প্রথমটা থাকবে TCP এবং পোর্ট, এনি পোর্টের এই জায়গাটায় থাকবে হলো যে আপনার, যেহেতু আমাদের ওয়েবসাইট 80 এবং 443 এইটা। এরপরে থাকতে পারে মনে করেন যে আপনার VPN দিয়ে যদি কেউ অ্যাক্সেস করে সেটার, এখানে সেই VPN এর পোর্ট নাম্বার দিবেন। বিআরসপির VPN এর পোর্ট নাম্বার হইতে পারে 500। তো এই পোর্ট দিয়ে যদি কেউ হিট করে সেটারও লক থাকবে। এরপরে আপনি চাইলে মনে করেন যে আদার্স যে প্রক্সির পোর্ট আছে, তারপরে আপনার মনে করেন যে ওয়েব প্রক্সির পোর্ট আছে, তারপরে আপনার VPN এর পোর্ট আছে, তার এই যে পোর্ট গুলো আছে সেই পোর্ট গুলো যেই পোর্ট নাম্বারের লক আপনার দরকার সেই লগ গুলো বা এখানে কমা দিয়ে দিবেন। মনে করেন যে আমার FTP পোর্ট আছে, মনে করেন যে FTP পোর্ট 21, এই পোর্ট গুলো দিয়ে দিবেন। তারপরে মনে করেন যে আদার্স যে পোর্ট আছে সেই পোর্ট গুলো জাস্ট আপনি এখানে একটা একটা করে কমা দিয়ে যাবেন। এখানে আপনার যতগুলো পোর্টের লক আপনার দরকার সেই পোর্ট নাম্বার গুলো দিবেন। দেওয়ার পরে দেখেন এই জায়গাটায় দেখেন কানেকশন স্টেট, এই জায়গাটায় ক্লিক করবেন। করার পর দেখেন এই যে নিউ কানেকশন নামে একটা অপশন আছে, এইটাতে টিক দিব। ভিউয়ার্স এটাতে টিক দিব এই জন্যই যে আমার ইউজাররা যখনই হিট করবে, নতুন নতুন যে ওয়েবসাইট গুলোতে হিট করবে ওইগুলোকে ক্যাশ করবে, ঠিক আছে? ক্যাশ বলতে ওইগুলো লগ জেনারেট করবে, ঠিক আছে? তারপরে আমি চলে আসবো কোথায়, এরপরে চলে আসবো হলো যে আমার অ্যাকশনের মধ্যে এসে এই জায়গাটায় যে এই যে লগ নামে একটা অপশন আছে এই লগটাকে আমি দেখিয়ে দিব। দেওয়ার পরে আমি এই কমান্ডের ভিতরে দিব মাইকোটিক লগ বা অথবা ওয়েব লগ, ওয়েব_log, এটা জাস্ট আমার বোঝার সুবিধাতে। তারপর দিলাম _TCP, এটা হলো TCP পোর্টের জন্য লগ। দেন আমি কি করবো, অ্যাপ্লাই দিব, ওকে দিব। ভিউয়ার্স দেখেন আমার একটা TCP এর জন্য একটা লগ
তৈরি করলাম, একটা রোল তৈরি করলাম, এরপরে আর একটা তৈরি করবো ইউডিপির জন্য। তো আমি এইটাকে জাস্ট কি করব, বোঝার সুবিধার্থে আমি জাস্ট এখানে যা আছে সবই থাকবে, জাস্ট এখান থেকে কপি করব। কপি করলে যেটা হচ্ছে যে আমার এই একই জিনিস দুইবার লেখার দরকার হচ্ছে না, আমি এইটাকে কেটে দিলাম। দেওয়ার পরে আমি জেনারেলে এসে পোর্ট যা আছে তাই থাকবে, জাস্ট এই জায়গাটায় আসবে প্রোটোকল, প্রোটোকলের এখানে ইউডিপি আসবে এবং যা আছে তাই থাকবে। এদিকে অ্যাকশনের এদিকে যাব, অ্যাকশনে যা আছে তাই থাকবে এবং এইখানে জাস্ট এই যে টিসিপির জায়গায় ইউডিপি বসিয়ে দিব, ইউডিপি, ইউডিপি বসালাম, ওকে দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো ভিউয়ার্স দেখেন আমার ইউডিপি তেও যদি কেউ হিট করে, ইউডিপি পোর্ট দিয়েও যদি হিট করে তাহলেও কিন্তু আমার লগ হবে এবং দেখেন অলরেডি কিন্তু আমার লগ জেনারেট হচ্ছে দেখাচ্ছে। এখন ইউডিপি পোর্টে এখন পর্যন্ত কোনো হিট আসে না যার জন্য দেখায় না। এই দুইটা গেল টিসিপি এবং ইউডিপি এর জন্য তৈরি করলাম। করার পরে এটা হলো যে ফায়ারওয়ালের ফিল্টার রোল তৈরি করলাম। এরপরে চলে যাব সিস্টেমে, সিস্টেম থেকে দেখেন এই যে লগ ইন, হ্যাঁ লগ ইন এই এই অপশনটা ক্লিক করব। করার পর আমি অ্যাকশনে আসব, অ্যাকশনে এসে এখানে একটা অ্যাকশন তৈরি করব, অ্যাকশন প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখানে একটা নাম দিব, এখানে নাম দিলাম মাহবুব, MAHABUB মাহবুব 360। মনে করেন যে আমার এটা ISP কোম্পানি, সাপোজ আমার, আমি কোনো ISP বিজনেস করি না, বাট আমি আপনাদের শেখানোর জন্য চেষ্টা করি কিছু দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে নাম দিলাম, আপনি আপনার মতো করে নাম দিবেন, আপনি যেটা বুঝতে পারেন, ঠিক আছে। আমি দিলাম মাহবুব 360। তারপরে এখানে টাইপ, টাইপের এখানে দিব হলো যে রিমোট, যেহেতু আমি কি করব আমার এই কম্পিউটারের মধ্যে, আমি মাইক্রোটিকে রাউটারের মধ্যে লকটা রাখতেছি না, আমি রাখতেছি কোথায়, আমার অন্য একটা কম্পিউটারে। আমি কোন কম্পিউটারটায় রাখতেছি, আমি রাখতেছি হলো মনে করেন যে সাপোজ আমার এই কম্পিউটারটায়। আপনার ক্ষেত্রে আপনি যে কম্পিউটারটার মধ্যে লকটা রাখবেন এবং এমটি লক যে ফাইলটা আপনি যে কম্পিউটারে রেখেছেন সেই কম্পিউটারের আপনার এইখানে ল্যান সাইডে যে IP থাকবে সেই IP দিবেন। আমার ক্ষেত্রে আছে এই IP, আমি এখানে এই IP বসাবো, এখানে বসাবো 192.168.200.259, এটা বসালাম। বসানোর পরে কি করবো, জাস্ট অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো আমার এটা ক্রিয়েট করা হলো অ্যাকশনটা। এরপরে চলে যাব রোলে, রোলের মধ্যে যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে টপিক, কোন টপিকের লকটা আমি চাচ্ছি। এখানে যেহেতু আমি ফায়ারওয়ালের ভিতরে রোল তৈরি করছি, তাই না, ফায়ারওয়ালের ভিতরে ফিল্টার রোল তৈরি করছি, সেহেতু আমি কি করব এখানে ফায়ারওয়াল দেখিয়ে দেব, ফায়ারওয়াল দেখাবো। এবং অ্যাকশন টাইপ থাকবে কি, অ্যাকশন টাইপ এখানে যেহেতু রিমোট দেখিয়েছি এবং মাহবুব 360 নাম দিয়েছি এইটা দিব, ঠিক আছে। কারণ এটা মেমোরি দিলে হবে কি, মাইক্রোটিকের মধ্যেই লকটা জেনারেট হবে, বাট এক্ষেত্রে যেটা হবে ভিউয়ার্স যে আপনার মাইক্রোটিকের মেমোরি কিন্তু খুব কম থাকে, এক্ষেত্রে দেখবেন যে আপনার মাইক্রোটিক যে কোনো টাইমে ক্র্যাশ করতে পারে অথবা আপনার মাইক্রোটিকে ঝামেলা করবে। আমি কি করব, এই যে এখানে এটা দেখিয়ে দিব, দেখানোর পরে জাস্ট আমি অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো এইখানে কাজ কমপ্লিট, এখানে আর কোনো কাজ নেই। এরপর যে কাজ, অলরেডি দেখেন আমার ইউডিপি তো হিট হচ্ছে এবং টিসিপি পোর্টেও হিট হচ্ছে। তো আমি আমার এখানে লক সার্ভারের জন্য যে কনফিগারেশন, সব কনফিগারেশন কমপ্লিট। এখন আমি চলে যাব কোথায়, এখন চলে যাব হলো যে আমার লক সার্ভারের যে অ্যাপ্লিকেশনটা যে ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, দেখেন এই যে এই ফোল্ডারটার মধ্যে এইটা, জাস্ট আমি কি করব এইটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে আমি রান দিব। রান দেওয়ার পরে দেখেন আমাকে বলতেছে যে আপনি কি এই অ্যাপ্লিকেশনটা, দেখেন আমার উইন্ডোজ ডিফেন্ডার যে সে ব্লক করে দিচ্ছে। তা আমি তাকে কি করতে চাচ্ছি, অ্যালাউ করতে চাচ্ছি, এখানে টিক দিব এবং এখানে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব। করার পরে দেখবেন যে আমার এই ফাইলটা, দেখেন এইটা আমার এখানে আসছে এবং দেখেন অলরেডি আমার লগ আসা শুরু করে দিয়েছে। দেখেন এইখানে যে কাজটা করতেছে, দেখেন আমার এই যে 51 যে IP, এটা কিন্তু আমার IP না, আমার ইউজারের IP, আমার বাসার কেউ ইউজ করতেছে তাদের লগ। দেখেন এখানে কি আসতেছে, দেখেন PPOE আউট, তার মানে কি আমার এটা ওয়ান ইন্টারফেস, PPOE আউট মানে আমার কানেকশনটা আছে PPOE। তো ইন্টারফেস কোনটা আছে, ব্রিজ, ব্রিজ ইন্টারফেস হলো যে আমার লোকাল সাইট। তো এটা আসতেছে কোথায়, দেখেন এটা আমার লোকাল ব্রিজ মানে আমার ল্যান্ড সাইট থেকে হিট করতেছে বাইরে যাওয়ার জন্য, আর বাইরে যাওয়ার জন্য রিকোয়েস্টটা সার্ভ করতেছে PPOE আউট। এবং দেখেন এখানে SRC অ্যাড্রেস আসতেছে, তারপরে এইখানে দেখেন, তারপরে এই দেখেন প্রোটোকল কোনটা আসতেছে, দেখেন UDP, তারপরে দেখেন TCP। এখন দেখেন এই যে আমার হিট হচ্ছে কোথা থেকে, TCP থেকে, দেখেন আর এটা হচ্ছে কোথা থেকে, ইউডিপি থেকে। এখানে কোন পোর্ট থেকে হিট হচ্ছে, কোন IP মাধ্যমে, এটা হলো আপনার লোকাল IP, এবং কোন IP কে হিট করতেছে সেই IP কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমার যে লোকাল IP যে IP রেঞ্জ, সেই IP রেঞ্জ এর ভিতরে আমার গেটওয়ে যেটা, সেই গেটওয়েটা কিন্তু এখানে দেখাচ্ছে, মানে আমার মাইক্রোটিকের গেটওয়ে যেটা সেইটা এই IP, ঠিক আছে। আর আমার ইউজারের যে IP সেটা হলো এইটা, এবং আমি যে IP তে হিট করতেছি সেই IP হলো এইটা।
দেখেন, এবং কোন পোর্টে হিট করতেছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন 80, তারপর 443 দেখতেছেন, এখানে দেখেন আমি কোন পোর্টে হিট করতেছি সেটাও কিন্তু আমার এখানে আসতেছে আলটিমেটলি। এবং দেখেন এখানে আমার কিন্তু সবকিছু এই যে লক জেনারেট হচ্ছে। এবং ভিউয়ার্স, আপনি এই থার্ড পার্টি লক সার্ভার পাবেন, অনেক অনেক থার্ড পার্টি লক সার্ভার পাবেন, আপনারা চাইলে সেই থার্ড পার্টি লক সার্ভার গুলো ইউজ করতে পারেন। বাট ছোটখাটো আইএসপির জন্য মাইকোটিকের যে মাইকোটিক সিস্টেম লক যেটা আছে এইটা আমি মনে করি এনাফ। এরপরে আপনি আপনার মতো করে জাস্ট সাজিয়ে নেবেন। দেখেন এইখানে প্রথম আসতেছে কি ডেট, আগস্ট মাসের টাইমটা আসতেছে। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার লক কিন্তু বাড়তেছে, বুঝতে পারছেন। আর এইটার ভিতরে একটাই সুবিধা, সেটা হলো যে এই মাইকোটিকের সিস্টেম লক যেটা আছে, আপনার মাইকোটিকের যে লক সার্ভারটা আছে এইটা আপনার মোটামুটি মনে করেন যে ভালোই কাজ করবে। আর এটার মধ্যে এক্সট্রা কোনো কনফিগারেশনের দরকার হয় না। দেখেন এখানে জাস্ট আপনার যেটা হবে, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম এবং আমার যে ফোল্ডারটার ভিতরে আমি রেখেছি সেই ফোল্ডারটার ভিতরে আমি ঢুকি। দেখি আমি মাইকোটিকের এই যে লক সার্ভারের ফোল্ডারের ভিতরে ঢুকলে দেখেন এই যে টেম্প লক নামে একটা ফাইল এখানে জেনারেট হচ্ছে। এই ফাইলটার ভিতরে কি করবে যে আপনার এই যে লকগুলো যে আপনারা দেখতেছেন, দেখেন এটা কিন্তু এইখানে থাকবে। দেখেন এই লকগুলো আপনার এইটার মধ্যে সেভ হয়ে থাকবে। যেমন ধরুন আমি মনে করেন যে এইটাকে আমি কেটে দেই, এখন এখান থেকে কেটে দিলাম। তো কেটে দিলে দেখেন এই কেটে দেওয়ার সাথে সাথে এই যে মেসেজ ডট বিন নামে একটা ফাইল তৈরি হয়েছে এবং এখানে দেখেন টেম্প লক, এটার ভিতরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে লকগুলো সব কিন্তু এখানে আছে। দেখেন এই লকগুলো এখানে থাকতেছে, বুঝতে পেরেছেন। দেখেন এখানে টাইম থেকে শুরু করে এখানে ডেট থেকে শুরু করে টাইম পর্যন্ত দেখেন এই যে বাটেক্স ফাইলে যখন আসতেছে তখন কিন্তু আপনার ডেটটা এই সাইডে চলে আসতেছে, তাই না। দেখেন এটা হলো আমার লক ফাইল। এখন যদি আমি এটাকে কেটে দিয়ে যদি আমি আবার এইটাকে আবার যদি আমি লোড করি, দেখি অ্যালাউ করি, তাহলে দেখেন আমার এটা হচ্ছে। এবং এই জায়গা থেকে আপনি চাইলে দেখেন ক্লিয়ার অল ফোল্ডার, আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার করতে পারেন সবকিছু। আবার এখানে দেখেন ফাইন্ড দিতে পারেন, মেসেজ ফিল্টার করতে পারেন, এখান থেকে আপনি মেসেজ ফিল্টার করতে পারেন যে কি কি কন্টেন্ট বা কি কি দেখাবে। এখানে জিনিসগুলো আপনি টুকিটাকি দেখেন, এখানে ঘাটাঘাটি করলে পাবেন। তারপরে দেখেন এখানে কনফিগারে যদি যাই, কনফিগারে গেলে এখানে বলতেছে কি ম্যাক্সিমাম মেসেজ কাউন্ট ইন রুট ফোল্ডার, এখানে 10,000 মেসেজ থাকবে এক একটা রুট ফোল্ডারে, এগুলো দেখাচ্ছে। দেখেন এখানে এটা হলো যে ডিফল্ট পোর্ট, আপনার ডিফল্ট পোর্ট রাখতে পারেন, চাইলে আপনি পোর্টটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে দেখেন এখন আমি এটাকে কেটে দিই, কেটে দিলাম। তো কেটে দিয়ে যদি আমি ফোল্ডারের মধ্যে যাই, ফোল্ডারের মধ্যে গেলে দেখেন আমার যে লক ফোল্ডারের কিন্তু আপনার ক্যাপাসিটি বেড়েছে, ঠিক আছে। এবং দেখেন এইখানে এইখান থেকে আরেকটা জিনিস আছে ভিউয়ার্স, আপনি যদি এইটাকে রান করে একবার, রান করার পরে আপনি যদি এইটাকে করার পর মিনিমাইজ করে দেই তাহলে কি হচ্ছে, মিনিমাইজ করে কিন্তু আমার এই টাস্ক বারে নেই ভিউয়ার্স। এটা আছে কোথায়, আছে হলো এইখানে, আপনি যখন এইখানে ডাবল ক্লিক করবেন তখন আবার এটা এইখানে চলে আসবে। দেখেন চলে আসতেছে। আর এখন যদি আমার মাইকোটিকে যাই, তো আমি মাইকোটিকে গেলেও দেখবো যে আমার এইখানে দেখেন আমার এইখান থেকে আমার ইউজাররা যে হিট করতেছে সেইটার লগ জেনারেট করতেছে এবং আমার রিমোট সার্ভারের মধ্যে কিন্তু সেন্ড করতেছে। দেখেন এই যে দেখেন রিমোট সার্ভারের আমার সাইজ আছে কত, 15 KB, এটাকে কেটে দেই। তো কেটে দিলে দেখেন একটু রিফ্রেশ করি, এটা আমার লগের উপর ডিপেন্ড করে আস্তে আস্তে এই টেম্প ফাইলটা কিন্তু বড় হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের লেকচারে, যদি আমার এই লেকচারটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী লেকচারে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।